এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখছি, কুমারঘাটে উল্টো রথের নিচে পড়ে মৃত্যু প্রায় চারজনের, এমনটাই ধারণা করা হচ্ছে। উল্টো রথ যখন কুমারঘাট ব্লক চৌমুহনী এলাকায় এসে পৌঁছয়, তখন 11,000 ভোল্টের তারের সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রায় চারজনের একেবারে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। শুধু চারজনই নয়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। প্রচুর সংখ্যক ভিড় ছিল রথের সঙ্গে, আচমকায় সেই রথ ব্লক চৌমুহনীতে এসে 11,000 ভোল্টেজবাহী তারের সঙ্গে, একেবারে বিদ্যুৎবাহী তারের সঙ্গে যখন স্পৃষ্ট হয়, তার সঙ্গে সঙ্গেই কিন্তু সেখানে ঝলসে যায় চারজনের দেহ, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে বড় একটি খবরের দিকে নজর রাখছি। কুমারঘাট ব্লক চৌমুহনীতে উল্টো রথ বিদ্যুৎবাহী তারের সঙ্গে সঙ্গে লেগে যাওয়ার পরপরই কিন্তু চারজনের ঘটনাস্থলে মৃত্যু হয়, এমনটাই ছবি দেখা যাচ্ছে। নিঃসন্দেহে ভয়ানক ছবি বলতে হচ্ছে চারজনের ঘটনাস্থলে মৃত্যু, এবং যেটা ধারণা করা হচ্ছে যে আরও মৃতের সংখ্যা বাড়তে পারে, আহতের সংখ্যা বাড়তে পারে। প্রচুর সংখ্যক লোক এই রথের সঙ্গে ছিল, উল্টো রথটি যখন যাচ্ছিল তখন ব্লক চমুন এলাকায় এসে 11,000 বিদ্যুৎবাহী তারের সঙ্গে যখন পৃষ্ঠ হয়ে যায়, তার সঙ্গে সঙ্গেই কিন্তু ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এবং সঙ্গে সঙ্গেই সেই চারজনের দেহকে নিয়ে যাওয়া হয়েছে কুমারঘাট ডিসি হাসপাতাল, এবং সেখানে আহতদেরকেও নিয়ে যাওয়া হচ্ছে। সেই খবরও আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। এই মুহূর্তের একটি বড় খবরের দিকে নজর রাখছি। নিঃসন্দেহে বলতে হচ্ছে, যথেষ্ট দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আজকেই যখন উল্টো রথ ছিল কুমারঘাটে, যখন উল্টো রথ নিয়ে যাওয়া হচ্ছিল, ইস্কনের উল্টো রথ, তখনই কিন্তু ব্লক চৌমুহনী এলাকায় 11,000 বিদ্যুৎবাহী তারের সঙ্গে যখন রথটি লেগে যায়, তার সঙ্গে সঙ্গেই রথটিতে আগুন ঝলে যাওয়ার, একেবারেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে চারজনের শরীরে একেবারে ঝলসে যায়, এমনটাই বলা হচ্ছে। এবং সংখ্যা আরও বাড়তে পারে, চারজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এমনটাই বলা হচ্ছে। সূত্র মারফত যা খবর, চারজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে, এবং আরও বাড়তে পারে আহতের সংখ্যা, মৃতের সংখ্যা, এমনটাই ধারণা করা হচ্ছে। আহতদের সঙ্গে সঙ্গেই কুমারঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে তাদের বর্তমানে চিকিৎসা চলছে এমনটাই যেটা বলা হচ্ছে। এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখছি, কুমারঘাটে উল্টো রথের নিচে পড়ে মৃত্যু প্রায় চারজনের, এমনটাই ধারণা করা হচ্ছে। উল্টো রথ যখন কুমারঘাট ব্লক চৌমুহনী এলাকায় এসে পৌঁছয়, তখন 11,000 ভোল্টের তারের সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রায় চারজনের একেবারে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। শুধু চারজনই নয়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। প্রচুর সংখ্যক ভিড় ছিল রথের সঙ্গে, আচমকায় সেই রথ ব্লক চৌমুহনীতে এসে 11,000 ভোল্টেজবাহী তারের সঙ্গে, একেবারে বিদ্যুৎবাহী তারের সঙ্গে যখন স্পৃষ্ট হয়, তার সঙ্গে সঙ্গেই কিন্তু সেখানে ঝলসে যায় চারজনের দেহ, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে বড় একটি খবরের দিকে নজর রাখছি। কুমারঘাট ব্লক চৌমুহনীতে উল্টো রথ বিদ্যুৎবাহী তারের সঙ্গে সঙ্গে লেগে যাওয়ার পরপরই কিন্তু চারজনের ঘটনাস্থলে মৃত্যু হয়, এমনটাই ছবি দেখা যাচ্ছে। নিঃসন্দেহে ভয়ানক ছবি বলতে হচ্ছে
চার জনের ঘটনাস্থলে মৃত্যু এবং যেটা ধারণা করা হচ্ছে যে আরো 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 মৃতের সংখ্যা বাড়তে পারে, আহতের সংখ্যা বাড়তে পারে। প্রচুর সংখ্যক লোক এই রথের সঙ্গে ছিল, উল্টো রথটি যখন যাচ্ছিল তখন ব্লক চমুন এলাকায় এসে 11,000 বিদ্যুৎবাহী তারের সঙ্গে যখন পৃষ্ঠ হয়ে যায় তার সঙ্গে সঙ্গে কিন্তু ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে। এবং সঙ্গে সঙ্গেই সেই চারজনের দেহকে নিয়ে যাওয়া হয়েছে কুমারঘাট ডিসি হাসপাতালে, এবং সেখান থেকে সেখানে আহতদেরকেও নিয়ে যাওয়া হচ্ছে, সেই খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। এই মুহূর্তের একটি বড় খবরের দিকে নজর রাখছি। নিঃসন্দেহে বলতে হচ্ছে, যথেষ্ট দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আজকেই যখন উল্টো রথ ছিল কুমারঘাটে, যখন উল্টো রথ নিয়ে যাওয়া হচ্ছিল ইস্কনের উল্টো রথ, তখনই কিন্তু ব্লক চমুন এলাকায় 11,000 বিদ্যুৎবাহী তারের সঙ্গে যখন রথটি লেগে যায় তার সঙ্গে সঙ্গেই রথটিতে আগুন ঝলে যাওয়ার, একেবারেই বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে চারজনের শরীরে একেবারে ঝলসে যায় এমনটাই বলা হচ্ছে, এবং সংখ্যা আরও বাড়তে পারে। চারজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এমনটাই বলা হচ্ছে সূত্র মারফত যা খবর, চারজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এবং আরও আরও বাড়তে পারে আহতের সংখ্যা, মৃতের সংখ্যা এমনটাই ধারণা করা হচ্ছে। আহতদের সঙ্গে সঙ্গেই কুমারঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের বর্তমানে চিকিৎসা চলছে এমনটাই যেটা বলা হচ্ছে। এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখছি, কুমারঘাটে উল্টো রথের নিচে পড়ে মৃত্যু প্রায় চারজনের এমনটাই ধারণা করা হচ্ছে। উল্টো রথ যখন কুমারঘাট ব্লক চমুহি এলাকায় এসে পৌঁছয় তখন 11,000 ভোল্টের তারের সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রায় চারজনের একেবারে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে। শুধু চারজনই নয়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। প্রচুর সংখ্যক ভিড় ছিল রথের সঙ্গে, আচমকায় সেই রথ ব্লক চমুনিতে এসে 11,000 ভোল্টেজ বাহী তারের সঙ্গে, একেবারে বিদ্যুৎবাহী তারের সঙ্গে যখন স্পৃষ্ট হয় তার সঙ্গে সঙ্গেই কিন্তু সেখানে ঝলসে যায় চারজনের দেহ এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে বড় একটি খবরের দিকে নজর রাখছি, কুমারঘাট ব্লক চমুনিতে উল্টো রথ বিদ্যুৎবাহী তারের সঙ্গে সঙ্গে লেগে যাওয়ার পরপরই কিন্তু চারজনের ঘটনাস্থলে মৃত্যু হয় এমনটাই ছবি দেখা যাচ্ছে। নিঃসন্দেহে ভয়ানক ছবি বলতে হচ্ছে চারজনের ঘটনাস্থলে মৃত্যু, এবং যেটা ধারণা করা হচ্ছে যে আরও 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 মৃতের সংখ্যা বাড়তে পারে, আহতের সংখ্যা বাড়তে পারে। প্রচুর সংখ্যক লোক এই রথের সঙ্গে ছিল, উল্টো রথটি যখন যাচ্ছিল তখন ব্লক চমুন এলাকায় এসে 11,000 বিদ্যুৎবাহী তারের সঙ্গে যখন পৃষ্ঠ হয়ে যায় তার সঙ্গে সঙ্গেই কিন্তু ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে। এবং সঙ্গে সঙ্গেই সেই চারজনের দেহকে নিয়ে যাওয়া হয়েছে কুমারঘাট ডিসি হাসপাতালে, এবং সেখান থেকে
থেকে, সেখানে আহতদেরকেও নিয়ে যাওয়া হচ্ছে, সেই সেই খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। এই মুহূর্তের একটি বড় খবরের দিকে নজর রাখছি। নিঃসন্দেহে বলতে হচ্ছে, যথেষ্ট দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আজকেই যখন উল্টো রথ ছিল কুমারঘাটে, যখন উল্টো রথ নিয়ে যাওয়া হচ্ছিল ইসকনের উল্টো রথ, তখনই কিন্তু ব্লক চমুনি এলাকায় 11,000 বিদ্যুৎবাহী তারের সঙ্গে যখন রথটি লেগে যায়, তার সঙ্গে সঙ্গেই রথটিতে আগুন ঝলে যাওয়ার, একেবারেই বিদ্যুৎপৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে চারজনের শরীরে একেবারে ঝলসে যায় এমনটাই বলা হচ্ছে, এবং সংখ্যা আরও বাড়তে পারে। চারজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এমনটাই বলা হচ্ছে, সূত্র মারফত যা খবর, চারজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এবং আরও বাড়তে পারে আহতের সংখ্যা, মৃতের সংখ্যা, এমনটাই ধারণা করা হচ্ছে। আহতদের সঙ্গে সঙ্গেই কুমারঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের বর্তমানে চিকিৎসা চলছে এমনটাই যেটা বলা হচ্ছে। এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখছি, কুমারঘাটে উল্টো রথের নিচে পড়ে মৃত্যু প্রায় চারজনের এমনটাই ধারণা করা হচ্ছে। উল্টো রথ যখন কুমারঘাট ব্লক চমুনি এলাকায় এসে পৌঁছয়, তখন 11,000 ভোল্টের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রায় চারজনের একেবারে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে। শুধু চারজনই নয়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। প্রচুর সংখ্যক ভিড় ছিল রথের সঙ্গে, আচমকায় সেই রথ ব্লক চমুনিতে এসে 11,000 ভোল্টেজ বাহী তারের সঙ্গে, একেবারে বিদ্যুৎবাহী তারের সঙ্গে যখন স্পৃষ্ট হয়, তার সঙ্গে সঙ্গেই কিন্তু সেখানে ঝলসে যায় চারজনের দেহ এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে বড় একটি খবরের দিকে নজর রাখছি, কুমারঘাট ব্লক চমুনিতে উল্টো রথ বিদ্যুৎবাহী তারের সঙ্গে সঙ্গে লেগে যাওয়ার পরপরই কিন্তু চারজনের ঘটনাস্থলে মৃত্যু হয় এমনটাই ছবি দেখা যাচ্ছে। নিঃসন্দেহে ভয়ানক ছবি বলতে হচ্ছে, চারজনের ঘটনাস্থলে মৃত্যু, এবং যেটা ধারণা করা হচ্ছে যে আরও মৃতের সংখ্যা বাড়তে পারে, আহতের সংখ্যা বাড়তে পারে। প্রচুর সংখ্যক লোক এই রথের সঙ্গে ছিল, উল্টো রথটি যখন যাচ্ছিল তখন ব্লক চমুন এলাকায় এসে 11,000 বিদ্যুৎবাহী তারের সঙ্গে যখন পৃষ্ঠ হয়ে যায়, তার সঙ্গে সঙ্গেই কিন্তু ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে। এবং সঙ্গে সঙ্গেই সেই চারজনের দেহকে নিয়ে যাওয়া হয়েছে কুমারঘাট ডিসি হাসপাতালে, এবং সেখান থেকে সেখানে আহতদেরকেও নিয়ে যাওয়া হচ্ছে, সেই খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। এই মুহূর্তের একটি বড় খবরের দিকে নজর রাখছি। নিঃসন্দেহে বলতে হচ্ছে, যথেষ্ট দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আজকেই যখন উল্টো রথ ছিল কুমারঘাটে, যখন উল্টো রথ নিয়ে যাওয়া হচ্ছিল ইসকনের উল্টো রথ, তখনই কিন্তু ব্লক চমুনি এলাকায় 11,000 বিদ্যুৎবাহী তারের সঙ্গে যখন রথটি লেগে যায়, তার সঙ্গে সঙ্গেই রথটিতে আগুন ঝলে যাওয়ার, একেবারেই বিদ্যুৎপৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে চারজনের শরীরে একেবারে ঝলসে যায় এমনটাই বলা হচ্ছে, এবং সংখ্যা আরও বাড়তে পারে। চারজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এমনটাই বলা হচ্ছে, সূত্র মারফত যা খবর, চারজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এবং আরও বাড়তে পারে আহতের সংখ্যা, মৃতের সংখ্যা, এমনটাই ধারণা করা হচ্ছে। আহতদের সঙ্গে সঙ্গেই কুমারঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের বর্তমানে চিকিৎসা চলছে এমনটাই যেটা বলা হচ্ছে।
এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখছি, কুমারঘাটে উল্টো রথের নিচে পড়ে মৃত্যু প্রায় চারজনের, এমনটাই ধারণা করা হচ্ছে। উল্টো রথ যখন কুমারঘাট ব্লক চমরি এলাকায় এসে পৌঁছয়, তখন 11,000 ভোল্টের তারের সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রায় চারজনের একেবারে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। শুধু চারজনই নয়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। প্রচুর সংখ্যক ভিড় ছিল রথের সঙ্গে, আচমকায় সেই রথ ব্লক চমনিতে এসে 11,000 ভোল্টেজ বাহী তারের সঙ্গে, একেবারে বিদ্যুৎবাহী তারের সঙ্গে যখন স্পৃষ্ট হয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে ঝলসে যায় চারজনের দেহ, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে বড় একটি খবরের দিকে নজর রাখছি, কুমারঘাট ব্লক চৌমুনিতে উল্টো রথ বিদ্যুৎবাহী তারের সঙ্গে সঙ্গে লেগে যাওয়ার পরপরই কিন্তু চারজনের ঘটনাস্থলে মৃত্যু হয়, এমনটাই ছবি দেখা যাচ্ছে। নিঃসন্দেহে ভয়ানক ছবি বলতে হচ্ছে চারজনের ঘটনাস্থলে মৃত্যু, এবং যেটা ধারণা করা হচ্ছে যে আরও মৃতের সংখ্যা বাড়তে পারে, আহতের সংখ্যা বাড়তে পারে। প্রচুর সংখ্যক লোক এই রথের সঙ্গে ছিল, উল্টো রথটি যখন যাচ্ছিল তখন ব্লক চমুন এলাকায় এসে 11,000 বিদ্যুৎবাহী তারের সঙ্গে যখন পৃষ্ট হয়ে যায়, তার সঙ্গে সঙ্গেই কিন্তু ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এবং সঙ্গে সঙ্গেই সেই চারজনের দেহকে নিয়ে যাওয়া হয়েছে কুমারঘাট ডিসি হাসপাতালে, এবং সেখানে আহতদেরকেও নিয়ে যাওয়া হচ্ছে, সেই খবরও আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। এই মুহূর্তের একটি বড় খবরের দিকে নজর রাখছি, নিঃসন্দেহে বলতে হচ্ছে, যথেষ্ট দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আজকেই যখন উল্টো রথ ছিল কুমারঘাটে, যখন উল্টো রথ নিয়ে যাওয়া হচ্ছিল, ইসকনের উল্টো রথ, তখনই কিন্তু ব্লক চমুনি এলাকায় 11,000 বিদ্যুৎবাহী তারের সঙ্গে যখন রথটি লেগে যায়, তার সঙ্গে সঙ্গেই রথটিতে আগুন ঝরে যাওয়ার, একেবারেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে চারজনের শরীরে একেবারে ঝলসে যায়, এমনটাই বলা হচ্ছে। এবং সংখ্যা আরও বাড়তে পারে, চারজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এমনটাই বলা হচ্ছে। সূত্র মারফত যা খবর, চারজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে, এবং আরও বাড়তে পারে আহতের সংখ্যা, মৃতের সংখ্যা, এমনটাই ধারণা করা হচ্ছে। আহতদের সঙ্গে সঙ্গেই কুমারঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে তাদের বর্তমানে চিকিৎসা চলছে এমনটাই যেটা বলা হচ্ছে। এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখছি, কুমারঘাটে উল্টো রথের নিচে পড়ে মৃত্যু প্রায় চারজনের, এমনটাই ধারণা করা হচ্ছে। উল্টো রথ যখন কুমারঘাট ব্লক চমরি এলাকায় এসে পৌঁছয়, তখন 11,000 ভোল্টের তারের সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রায় চারজনের একেবারে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। শুধু চারজনই নয়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। প্রচুর সংখ্যক ভিড় ছিল রথের সঙ্গে, আচমকায় সেই রথ ব্লক চমুনিতে এসে
11,000 ভোল্টেজ বাহী তারের সঙ্গে, একেবারে বিদ্যুৎ বাহী তারের সঙ্গে যখন স্পৃষ্ট হয় তার সঙ্গে সঙ্গেই কিন্তু সেখানে ঝলসে যায় চারজনের দেহ, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে বড় একটি খবরের দিকে নজর রাখছি। কুমারঘাট ব্লক চৌমুনিতে উল্টো রথ বিদ্যুৎবাহী তারের সঙ্গে সঙ্গে লেগে যাওয়ার পরপরই কিন্তু চারজনের ঘটনাস্থলে মৃত্যু হয়, এমনটাই ছবি দেখা যাচ্ছে। নিঃসন্দেহে ভয়ানক ছবি বলতে হচ্ছে, চারজনের ঘটনাস্থলে মৃত্যু, এবং যেটা ধারণা করা হচ্ছে যে আরও 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 মৃতের সংখ্যা বাড়তে পারে, আহতের সংখ্যা বাড়তে পারে। প্রচুর সংখ্যক লোক এই রথের সঙ্গে ছিল, উল্টো রথটি যখন যাচ্ছিল তখন ব্লক চমুন এলাকায় এসে 11,000 বিদ্যুৎবাহী তারের সঙ্গে যখন পৃষ্ঠ হয়ে যায় তার সঙ্গে সঙ্গে কিন্তু ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এবং সঙ্গে সঙ্গেই সেই চারজনের দেহকে নিয়ে যাওয়া হয়েছে কুমারঘাট ডিসি হাসপাতালে, এবং সেখান থেকে সেখানে আহতদেরকেও নিয়ে যাওয়া হচ্ছে, সেই খবরও আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। এই মুহূর্তের একটি বড় খবরের দিকে নজর রাখছি। নিঃসন্দেহে বলতে হচ্ছে, যথেষ্ট দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আজকেই যখন উল্টো রথ ছিল কুমারঘাটে, যখন উল্টো রথ নিয়ে যাওয়া হচ্ছিল ইস্কনের উল্টো রথ, তখনই কিন্তু ব্লক চমুনি এলাকায় 11,000 বিদ্যুৎবাহী তারের সঙ্গে যখন রথটি লেগে যায় তার সঙ্গে সঙ্গেই রথটিতে আগুন ঝলে যাওয়ার, একেবারেই বিদ্যুৎপৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে চারজনের শরীরে একেবারে ঝলসে যায়, এমনটাই বলা হচ্ছে। এবং সংখ্যা আরও বাড়তে পারে, চারজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এমনটাই বলা হচ্ছে সূত্র মারফত যা খবর, চারজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এবং আরও আরও বাড়তে পারে আহতের সংখ্যা, মৃতের সংখ্যা, এমনটাই ধারণা করা হচ্ছে। আহতদের সঙ্গে সঙ্গেই কুমারঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের বর্তমানে চিকিৎসা চলছে, এমনটাই যেটা বলা হচ্ছে। Thank you.
এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখছি, কুমারঘাটে উল্টো রথের নিচে পড়ে মৃত্যু প্রায় চারজনের, এমনটাই ধারণা করা হচ্ছে। উল্টো রথ যখন কুমারঘাট ব্লক চৌমুহনী এলাকায় এসে পৌঁছয়, তখন 11,000 ভোল্টের তারের সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রায় চারজনের একেবারে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। শুধু চারজনই নয়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। প্রচুর সংখ্যক ভিড় ছিল রথের সঙ্গে, আচমকায় সেই রথ ব্লক চৌমুহনীতে এসে 11,000 ভোল্টেজবাহী তারের সঙ্গে, একেবারে বিদ্যুৎবাহী তারের সঙ্গে যখন স্পৃষ্ট হয়, তার সঙ্গে সঙ্গেই কিন্তু সেখানে ঝলসে যায় চারজনের দেহ, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে বড় একটি খবরের দিকে নজর রাখছি। কুমারঘাট ব্লক চৌমুহনীতে উল্টো রথ বিদ্যুৎবাহী তারের সঙ্গে সঙ্গে লেগে যাওয়ার পরপরই কিন্তু চারজনের ঘটনাস্থলে মৃত্যু হয়, এমনটাই ছবি দেখা যাচ্ছে। নিঃসন্দেহে ভয়ানক ছবি বলতে হচ্ছে চারজনের ঘটনাস্থলে মৃত্যু, এবং যেটা ধারণা করা হচ্ছে যে আরও মৃতের সংখ্যা বাড়তে পারে, আহতের সংখ্যা বাড়তে পারে। প্রচুর সংখ্যক লোক এই রথের সঙ্গে ছিল, উল্টো রথটি যখন যাচ্ছিল তখন ব্লক চমুন এলাকায় এসে 11,000 বিদ্যুৎবাহী তারের সঙ্গে যখন পৃষ্ঠ হয়ে যায়, তার সঙ্গে সঙ্গেই কিন্তু ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এবং সঙ্গে সঙ্গেই সেই চারজনের দেহকে নিয়ে যাওয়া হয়েছে কুমারঘাট ডিসি হাসপাতাল, এবং সেখানে আহতদেরকেও নিয়ে যাওয়া হচ্ছে। সেই খবরও আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। এই মুহূর্তের একটি বড় খবরের দিকে নজর রাখছি। নিঃসন্দেহে বলতে হচ্ছে, যথেষ্ট দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আজকেই যখন উল্টো রথ ছিল কুমারঘাটে, যখন উল্টো রথ নিয়ে যাওয়া হচ্ছিল, ইস্কনের উল্টো রথ, তখনই কিন্তু ব্লক চৌমুহনী এলাকায় 11,000 বিদ্যুৎবাহী তারের সঙ্গে যখন রথটি লেগে যায়, তার সঙ্গে সঙ্গেই রথটিতে আগুন চলে যাওয়ার, একেবারেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে চারজনের শরীরে একেবারে ঝলসে যায়, এমনটাই বলা হচ্ছে। এবং সংখ্যা আরও বাড়তে পারে, চারজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এমনটাই বলা হচ্ছে। সূত্র মারফত যা খবর, চারজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে, এবং আরও বাড়তে পারে আহতের সংখ্যা, মৃতের সংখ্যা, এমনটাই ধারণা করা হচ্ছে। আহতদের সঙ্গে সঙ্গেই কুমারঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে তাদের বর্তমানে চিকিৎসা চলছে এমনটাই যেটা বলা হচ্ছে। এই মুহূর্তে যে বড় খবরটির দিকে নজর রাখছি, কুমারঘাটে উল্টো রথের নিচে পড়ে মৃত্যু প্রায় চারজনের, এমনটাই ধারণা করা হচ্ছে। উল্টো রথ যখন কুমারঘাট ব্লক চৌমুহনী এলাকায় এসে পৌঁছয়, তখন 11,000 ভোল্টের তারের সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে প্রায় চারজনের একেবারে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। শুধু চারজনই নয়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। প্রচুর সংখ্যক ভিড় ছিল রথের সঙ্গে, আচমকায় সেই রথ ব্লক চৌমুহনীতে এসে 11,000 ভোল্টেজবাহী তারের সঙ্গে, একেবারে বিদ্যুৎবাহী তারের সঙ্গে যখন স্পৃষ্ট হয়, তার সঙ্গে সঙ্গেই কিন্তু সেখানে ঝলসে যায় চারজনের দেহ, এমনটাই জানা যাচ্ছে। এই মুহূর্তে বড় একটি খবরের দিকে নজর রাখছি। কুমারঘাট ব্লক চৌমুহনীতে উল্টো রথ বিদ্যুৎবাহী তারের সঙ্গে সঙ্গে লেগে যাওয়ার পরপরই কিন্তু চারজনের ঘটনাস্থলে মৃত্যু হয়, এমনটাই ছবি দেখা যাচ্ছে। নিঃসন্দেহে ভয়ানক ছবি বলতে হচ্ছে
চার জনের ঘটনাস্থলে মৃত্যু এবং যেটা ধারণা করা হচ্ছে যে আরও 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 মৃতের সংখ্যা বাড়তে পারে, আহতের সংখ্যা বাড়তে পারে। প্রচুর সংখ্যক লোক এই রথের সঙ্গে ছিল, উল্টো রথটি যখন যাচ্ছিল তখন ব্লক চমুন এলাকায় এসে 11,000 বিদ্যুৎবাহী তারের সঙ্গে যখন পৃষ্ঠ হয়ে যায় তার সঙ্গে সঙ্গে কিন্তু ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে। এবং সঙ্গে সঙ্গেই সেই চারজনের দেহকে নিয়ে যাওয়া হয়েছে কুমারঘাট ডিসি হাসপাতালে এবং সেখান থেকে সেখানে আহতদেরকেও নিয়ে যাওয়া হচ্ছে, সেই খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। এই মুহূর্তের একটি বড় খবরের দিকে নজর রাখছি। নিঃসন্দেহে বলতে হচ্ছে, যথেষ্ট দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আজকেই যখন উল্টো রথ ছিল কুমারঘাটে, যখন উল্টো রথ নিয়ে যাওয়া হচ্ছিল ইস্কনের উল্টো রথ, তখনই কিন্তু ব্লক চমুন এলাকায় 11,000 বিদ্যুৎবাহী তারের সঙ্গে যখন রথটি লেগে যায় তার সঙ্গে সঙ্গেই রথটিতে আগুন ঝলে যাওয়ার, একেবারেই বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে চারজনের শরীরে একেবারে ঝলসে যায় এমনটাই বলা হচ্ছে। এবং সংখ্যা আরও বাড়তে পারে, চারজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এমনটাই বলা হচ্ছে সূত্র মারফত যা খবর। চারজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এবং আরও আরও বাড়তে পারে আহতের সংখ্যা, মৃতের সংখ্যা এমনটাই ধারণা করা হচ্ছে। আহতদের সঙ্গে সঙ্গেই কুমারঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের বর্তমানে চিকিৎসা চলছে এমনটাই যেটা বলা হচ্ছে।